জয় শ্রীরাম স্লোগান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করল বাম ও কংগ্রেস। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জয়ন্তী পালনের অনুষ্ঠানে মমতাকে অসম্মান করা হয়েছে বলে একযোগে সরব হলেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। নেতাজির 125তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বক্তৃতা দিতে উঠলে দর্শকদের একাংশ থেকে জয় শ্রীরাম স্লোগান ওঠে। এই ঘটনার নিন্দা করে মমতার পাশে দাঁড়িয়েছেন বাম ও কংগ্রেস নেতারা। আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সিপিএম এর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম বলেন, মমতার সঙ্গে আমাদের মতান্তর থাকতেই পারে, কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন সরকারি মঞ্চে বক্তৃতা দিতে উঠলেন তখন দৃষ্টিকটুভাবে স্লোগান দেওয়া হলো। সরকারি মঞ্চকে দলীয় কর্মসূচিতে রূপান্তরের ঘটনা নিন্দনীয়। দর্শকদের বেশিরভাগই বিজেপি ও আরএসএস এর কর্মী, এমনই দাবি করেন সেলিম। তার কথায়, সরকারি খরচায় বিজেপি আরএসএস এর লোকেদের জমায়েত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণাতেই তারা নেতাজি স্মরণ অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান তুলেছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও একই বিবৃতি দিয়ে এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, শনিবার কলকাতায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালনের সরকারি অনুষ্ঠানে যে স্লোগান তোলা হয়েছে তা অত্যন্ত অনুচিত। মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার সময় এই অন্যায় কাজ করা হয়েছে, রাজ্যের পক্ষে মর্যাদাহানিকর কাজ হয়েছে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও মনে রাখতে হবে, সরকারি অনুষ্ঠানকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করা ঠিক নয়। একই সুরে এই ঘটনার প্রতিবাদ জানান বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, সরকারি অনুষ্ঠানকে দলীয় অনুষ্ঠানে পরিণত করা বিজেপির এই অসভ্যতার তীব্র নিন্দা করছি আমি। এটা অসম্মানজনক, গণতান্ত্রিক শিষ্টাচার বিরোধী, এটা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কার্যত রাজ্যবাসীকেই অসম্মানিত করা হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসও। পরিকল্পিতভাবে মমতাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরের কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর বলেন, মমতাকে ডেকে শুধু অপমান নয়, পরিকল্পিতভাবে অপমান করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানের মধ্যে জয় শ্রীরাম ধ্বনি তোলা ঠিক নয়, তবে বিজেপির এই উত্থানের পেছনে যে মমতাই দায়ী সে কথা উল্লেখ করেন অধীর। তিনি বলেন, মমতার সঙ্গে রাজনৈতিক বিরোধ আছে ও থাকবে, কিন্তু এই মমতার জন্যই বিজেপি দলের আজকে এত রমরমা, কিন্তু অপমান করার অধিকার বিজেপির আছে বলে আমি মনে করি না। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি। এই রকমই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি পাবেন না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।